আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, কোন শিশুদের রক্ত শূন্যতা বা রক্ত স্বল্পতা বেশি হয়, যেটাকে মেডিকেল সেন্সে অ্যানিমিয়া বলে আমরা জানব। সাধারণত যে শিশুরা মায়ের বুকের দুধ খায় না, ফর্মুলা খায়, সেই বাচ্চাদের রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া থাকতে পারে। যে বাচ্চাদের মায়েদের গর্ভকালীন সময়ে, বিশেষ করে বাচ্চা জন্মদানের আগের সময়টাতে রক্ত স্বল্পতা থাকে তুলনামূলক, ওই বাচ্চাদেরও জন্মের পরে রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতায় ভুগতে পারে। যে বাচ্চাদের পায়খানা দীর্ঘদিন শক্ত থাকে, যার কারণে পেট ফাঁপা থাকে, খাওয়ায় অরুচি থাকে, ওদেরও রক্ত স্বল্পতায় ভুগতে পারে। যে বাচ্চারা তুলনামূলক প্রোটিন, মাংস, মাছ কম খায়, ফল কম খায়, ওদেরও রক্ত স্বল্পতা হওয়ার সম্ভাবনা অন্য বাচ্চাদের তুলনায় বেশি। যে বাচ্চাদের বারবার সর্দি কাশি থাকে, পায়খানা শক্ত থাকে, প্রস্রাবে ইনফেকশন থাকে, এই বাচ্চাদেরও দীর্ঘমেয়াদে রক্ত স্বল্পতা হতে পারে। রক্ত স্বল্পতা হতে পারে মা বাবা আগে থেকে রক্তের সম্পর্কের আত্মীয় হলে, যেটাকে মেডিকেল সায়েন্সে কনস্যাঙ্গুইনিটি অফ ম্যারেজ বলে। এই ধরনের ক্ষেত্রে বাচ্চারা জন্মগত কিছু ত্রুটিতে ভোগে, বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত হতে পারে, ওদেরও রক্ত স্বল্পতা থাকতে পারে। আপনার প্রিয় সন্তানের এই হিস্ট্রিগুলো থাকলে রক্ত স্বল্পতায় ভুগছে কিনা কীভাবে বুঝবেন? যদি আপনার সন্তানের গায়ের রং ফ্যাকাশে ভাব হয়, একটু সাদাটে দেখা যায়, বারবার মুখে ঘা হয় বা জিহ্বায় ঘা হয়, এটি রক্ত স্বল্পতার কারণে হতে পারে। আপনার সন্তান বেড়ে উঠুক যথাযথ ও পর্যাপ্ত হিমোগ্লোবিন নিয়ে, রক্ত নিয়ে। ডাক্তার শফিক, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।